মেস্তরি নাও বানাইল কেমন দেখা যায়। এমন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা বাউল শাহ আব্দুল করিম। ১৯১৬ সালের ১৫ই ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার খরস্রোতা কালনীর তীরে ধল গ্রামে জন্ম তার। দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে বেড়ে ওঠেন তিনি। শৈশবের দুরন্তপনা আর কালনী ঢেউ বদলে দেয় সাধক এ বাউলের জীবন। যৌবনে পা দেওয়ার আগে প্রবেশ করেন গানের জগতে। পরবর্তীতে বাউল সাধক হয়ে ওঠেন শাহ আব্দুল করিম। শাহ আব্দুল করিম গান গিয়েছেন মানুষকে নিয়ে, ভালোবাসতেন মানুষ ও দেশকে। অন্যায়, অবিচার, কুসংস্কার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রচনা করেছেন অসংখ্য গান। এখনো ভক্তানুরাগীদের মন ছুঁয়ে যায় সেসব আবেগী গান। গানগুলো সংরক্ষণের দাবি ভক্তদের। ওনার চিন্তা চেতনাই ছিল এই মানুষকে নিয়ে, এবং সর্বসাইট উনি ধরে তুলেছেন গানের মাধ্যমে। ওনার গানগুলো যাতে সুন্দরভাবে সুস্থভাবে সংরক্ষিত থাকতো, এই জন্য আমরা একটা সঙ্গীত বিদ্যালয় তাই সরকারের কাছে আমরা এই দাবি। শাহ আব্দুল করিমের গান বাউল সঙ্গীতকে সমৃদ্ধ করেছে বলে মনে করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। সারা বিশ্বে যেখানেই বাংলা ভাষাভাষী মানুষ আছে, এমনকি যারা বাংলা ভাষাভাষী নয়ও, তারাও যখন শাহ আব্দুল করিমের গান শুনেছেন। বাউল সম্রাট শাহ আব্দুল করিম ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান না ফেরার দেশে। তবে বাউল গানের ভুবনে যে অনন্য স্থান দখল করেছেন তা থাকবে চিরকাল। স্মৃতিমণ্ডল, ২১শে টেলিভিশন।